আসসালামু আলাইকুম, কি কহবো? হাঙ্কে ক্যামেরার সামনে নিয়ে এসে দাঁড় করেছেন। তোমার যেটি ইচ্ছা সেটি বলতে পারো, কোনো সমস্যা নাই। এখানে তোমাকে কেউ বাধা দেওয়ার লোক নাই, ঠিক আছে? এটা ক্যামেরা, আমরা ভিডিও করছি, ভিডিও হচ্ছে। ভিডিও ভিডিও তো হচ্ছে, কিন্তু আমি তো বাঁচতেই পাচ্ছি না। আমি কি কহবো কি কহবো আপনারা বলেন তো। তুমি যেটা বলবা সেটা হচ্ছে, তোমার যে চ্যানেল আছে, ঠিক আছে, হ্যাঁ, তোমার চ্যানেলে সাবস্ক্রাইব লাগবে না? তো সেই সাবস্ক্রাইব করার জন্য মানুষের তোমার বলতে হবে যে আমার চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে দেন, আমার চ্যানেলে আপনারা বেশি বেশি ভিডিও দেখেন এবং আমার চ্যানেলটা একটু তুলে দেন আপনারা ভিডিও দেখে। তাই হার ভাই, তিনটা চ্যানেল হার হচ্ছে। এক নম্বরে কি কি কহবো, এক নম্বরে হ্যাপি কাপল ব্লগস। আচ্ছা, এক নম্বরে আমি কহছি, আপনারা মনোযোগ করে শুনেন। এক নম্বর হচ্ছে হ্যাপি কাপল ব্লগস, দুই নম্বরে হচ্ছে রোমানা ইয়াসমিন। হার আবার পার্সোনাল চ্যানেল আছে, এটা এটা কি আলাদা, যেটাকে কহে আলাদা। আর হচ্ছে পাকা রাঁধুনি চ্যানেল, যেটা কিনা আমি রান্না বাড়া করি, রান্না করি, দেখাই। তিনটি চ্যানেল, তিনটি, হ্যাঁ, হার আবার তিনটি, তিনটি, মোট তিনটি চ্যানেল রয়েছে, ঠিক আছে? মানে আমাদের টোটাল তিনখান চ্যানেল রয়েছে। এর ভিতরে যেটা আমরা দুজন মিলি যেটা আমরা পরিচালনা করি, সবাই এটা বেশি বেশি দেখবেন, বুঝতে পারছেন আমার কথা? হারকে দেশে সবাই দেখে হার ভিডিও। আর আপনারা আবার বাদ যাবেন কি করতে? আপনারা দেখবেন, দেখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না, বুঝতে পেরেছেন? আর হচ্ছে কি, অবশ্যই তো কমেন্ট করে জানাবে নাকি? হ্যাঁ, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবের কথা বলো। হ্যাঁ, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আবার অনেক সমস্যা, সমস্যা কি থাক, আজকে নাই কহলাম আজকে কি সমস্যা, কিন্তু আপনারা একদিন কয়ে দিও। আচ্ছা, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং কি করবেন, লাইক দিবেন, যাতে করে আমরা পরবর্তীতে অনেক নতুন 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 আরো ভিডিও দেওয়ার জন্য, যাতে আমাদের আরো উৎসাহ হয়। হ্যাঁ, আপনাদের সামনে আর অনেক ভিডিও আনতে পারি, বুঝলেন তো? কি সবাই ভালো থাকবেন? হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করতে কিন্তু বিন্দু মাত্র, বিন্দু মাত্র কিন্তু কার পর্যন্ত করা যাবে না। একটু কহিনি যে অনেকে কহবে যে আপু আপনি আবার চাপাই ভাষা কথা কহেছেন কবে থেকে? তো আরে বাপু, হারকে নানির বাড়ি, দাদির বাড়ি চাপাই নবাবগঞ্জ। হ্যাঁ, হার বাপে রাজশাহীতে, আমার আমার জন্মস্থান রাজশাহীতে। আমি রাজশাহী ভাষাতে কথা বলি, আবার হচ্ছে নানি দাদির ভাষাতে কথা বলি, চাপাই নবাবগঞ্জের ভাষা ভালোই লাগে হারকে। মানে দুটি মিলি একদম রিমিক্স হয়ে গেছে আর কি। আমি যখন হার মায়ের সাথে কথা কই, হার মা অল্প অল্প রাজশাহী ভাষা কয়ে, চাপের ভাষা কয়ে, আমি তো গরমিল করে ফেলি, রাজশাহী ভাষা কহবো না চাপের ভাষা কহবো? তো চাপের ভাষায় কই, আত্মীয় স্বজন যখন আমি কথা বলি চাপের ভাষায় কহে, তো চাপের ভাষায় বলতে থাকি, সমস্যা নাই। তো হার বাপে আবার ফুল রাজশাহীর ভাষায় কহে, কারণ আমার হার বাপ হচ্ছে সেই ছোটবেলা থেকে রাজশাহীতে, তাকে রাজশাহীতে জব করে। এই জন্য আমার দাদা দাদির বাড়ি হচ্ছে, নানা নানির বাড়ি, নানির বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জ। আজকে আমি এই জন্য আমি ও হচ্ছে বেসিক্যালি ওর সমস্যা হচ্ছে যে রাজশাহী প্লাস চাপাই, ঠিক আছে, এই দুইটা মিলে ওর হচ্ছে ক্রস হয়ে গেছে, যে ক্রস বলে না, ক্রস না, ওই যে ক্রস হয়ে গেছে আর কি। কিন্তু কেউ আমার ভাষা বলতে পারবে না যে আমি খারাপ করে কথা বলি, রাইট? আমি হচ্ছে আমার জন্মস্থান হচ্ছে আর কি। হ্যাঁ, আপনাদের ভাইয়ার হচ্ছে বাসা কুষ্টিয়াতে, আর আমার বাসা হচ্ছে রাজশাহী, আমার জন্মস্থান রাজশাহীতে। সো বুঝতে পাচ্ছেন, রাজশাহীর ভাষা হচ্ছে অনেক মিষ্টি ভাষা, রাজশাহীর মানুষ অনেক ভালো। আচ্ছা, ও আবার একটু জেলাস হবে যে না, কারণ বাংলা একাডেমিতে কিন্তু পরিষ্কার লেখা আছে যে সব থেকে শুদ্ধ ভাষায় কথা বলে হচ্ছে কুষ্টিয়ার মানুষ। তবে আমি একটু আগে যে কথা বললাম, এটা হচ্ছে কুষ্টিয়ার একেবারে আঞ্চলিক ভাষা, এই ভাষার সাথে সম্পৃক্ত হয়তো বা মানে যারা হয় নাই তারা হয়তো বা এটা জানে না। হ্যাঁ, আর আমি যেহেতু রাজশাহী মেয়ে, তো আর চাপাই নবাবগঞ্জ হচ্ছে আমার দাদি নানির ভাষা হচ্ছে। তো চাপাই নবাবগঞ্জের ভাষা আমি অনেক রেসপেক্ট করি, আমার ভালো লাগে। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা শহরের ভাষা অনেক সুন্দর। আর চাপাই নবাবগঞ্জে হচ্ছে বিখ্যাত হচ্ছে গম্ভীরা, যেটাকে বলে আঞ্চলিক যেটা গীত, লোকসঙ্গীত, আমি আপনাদের সাথে ওটাও শেয়ার করবো ইনশাল্লাহ। তো কেমন লাগলো আমাদের এই আঞ্চলিক ভাষায় কথা বলা, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। যদি আপনাদের আরো এরকম মজার মজার ভিডিও দেখতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্টস করবেন। হ্যাঁ, এবং অন্যান্য ডিস্ট্রিক্টের যদি আমাদের মুখে ভাষা শুনতে চান, যে আমাদের আমরা বললে, আমরা সেটা আপনাদের সাথে কোনো কথা শেয়ার করলে কেমন লাগবে যদি শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।